بسم الله الرحمن الرحيم رحمن رحيم الله تعالى نامي حاميم حاميم والكتاب المبين سুস্পষ্ট কিতাবের শপথ إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি অবশ্যই আমি জাহান্নাম থেকে সতর্ককারী فيها يفرق كل أمر حكيم তার নাজিলের রাতের মধ্যে প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয় أمرا من عندنا إنا كنا مرسلين তাই স্থিরকৃত হয় আমারই আদেশক্রমে অবশ্যই আমি আমার দূত পাঠাই رحمة من ربك إنه هو السميع العليم দূত পাঠানো হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে অবশ্যই তিনি সবকিছু শোনেন সবকিছু জানেন رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين তিনি আসমান সমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর রব যদি তোমরা ঈমানদার হও তাহলে তার এ সত্য থেকে তোমরা মুখ ফিরিয়ে নিও না لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই তিনি জীবন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের রব এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদের রব بل هم في شك يلعبون ইসত্তেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে فارتقب يوم تأتي السماء بدخان مبين অতএব হে নবী তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া ছেড়ে দেবে তা মানুষদের দ্রুত গ্রাস করে ফেলবে এটা হবে এক কঠিন শাস্তি رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ তখন তারা বলবে হে আমাদের রব আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও অবশ্যই আমরা ঈমানদার أَنَّا لَهُمُ الذِّكْرَى وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُّبِينٌ কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায় তাদের কাছে সুস্পষ্ট রসুল তো আগেই এসে গেছে তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো কতিপয় বলি মাত্র إنا كاشف العذاب قليلا إنكم عائدون আমি যদি কিছু সময়ের জন্য আযাব সরিয়েও দেই তাতে কি লাভ তোমরা তো নিঃসন্দেহে আবারও তাই করবে يوم نبطش البطشة الكبرى إنا منتقمون
একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করব, সেদিন আমি পুরোপুরি প্রতিশোধ নেব। وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ এদের আগে আমি ফেরাউনের জাতিকে পরীক্ষা করেছি, তাদের কাছে আমার একজন সম্মানিত রসুল মুসা এসেছিল। أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ মুসা ফেরাউনদের বলল, আল্লাহ তাআলার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও, অবশ্যই আমি হচ্ছি তোমাদের জন্য একজন বিশ্বস্ত নবী। وَأَلَّا تَعْلُوا عَلَى اللَّهِ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُبِينٍ তোমরা আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করো না, অবশ্যই আমি নবুয়াতের সুস্পষ্ট প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছি। وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَن تَرْجُمُونَ তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো, সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানাহ চেয়ে নিয়েছি। وَإِن لَّمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ যদি তোমরা আমার উপর ইমান না আনো, তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো। فَدَعَا رَبَّهُ أَنَّ هَؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ অতঃপর সে তার মালিকের কাছে দোয়া করল, হে আমার রব, এরা হচ্ছে একটি নাফরমান জাতি, তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও। فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এই জনপদ থেকে বেরিয়ে পড়ো, সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও, নিঃসন্দেহে তারা হবে সমুদ্রে নিমজ্জিত বাহিনী। كَمْ تَرَكُوا مِن جَنَّاتٍ وَعُيُونٍ যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান কত ঝর্ণা ফেলে গেছে। وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ ফেলে গেছে কত ক্ষেতের ফসল কত সুরম্য প্রাসাদ। وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ কত বিলাস সামগ্রী যাতে ওরা সব সময় নিমগ্ন থাকত। كَذَلِكَ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম। فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنظَرِينَ এই ঘটনায় ওদের উপর না আসমান কোনো রকম কান্নাকাটি করল না জমিন কাঁদল, আজাব আসার পর তাদের তো কোনো অবকাশই দেয়া হলো না। وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ আমি অবশ্যই বনি ইসরায়েলদের অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি। مِنْ فِرْعَوْنَ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ
উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামের শৃঙ্খল থেকে। অবশ্যই সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি। ولقد اخترناهم على علم على العالمين অবশ্যই আমি জ্ঞানের উপর তাদের জাতি বনি ইসরায়েলদের দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। وآتيناهم من الآيات ما فيه بلاء مبين আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। إن هؤلاء ليقولون অবশ্যই এ মূর্খ লোকেরা বলতো إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা আর কখনো পুনরুত্থিত হব না। فَأْتُوا بِآبَائِنَا إِن كُنْتُمْ صَادِقِينَ তারা আরো বলতো, তোমরা যদি পুনরুত্থান সম্পর্কে সত্যবাদী হও তাহলে আমাদের বাপ দাদাদের কবর থেকে উঠিয়ে নিয়ে এসো। أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ أَهْلَكْنَاهُمْ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড়, না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড়? আমি তাদের মতো শক্তিশালীদেরও ধ্বংস করে দিয়েছি, কেননা তারা ছিল নাফরমান জাতি। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আমি আসমান সমূহ, জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল তামাশাচ্ছলে পয়দা করিনি। ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষই এ সম্পর্কে জানে না। إن يوم الفصل ميقاتهم أجمعين অবশ্যই এদের সবার পুনরুত্থান ও বিচার ফয়সালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না, না তাদের সেদিন কোনো রকম সাহায্য করা হবে। ইল্লা মান রাহিমাল্লাহ ইন্নাহু হুয়াল আজিজুর রহিম অবশ্য যার উপর আল্লাহ তাআলা দয়া করবেন তার কথা আলাদা, নিঃসন্দেহে তিনি মহাপরাক্রমশালী দয়ালু। ইন্না শাজারাতাজ জাক্কুম নিঃসন্দেহে জাহান্নামে জাক্কুম নামের একটি গাছ থাকবে। তাআমুল আসীম তা হবে পাপীদের জন্য সেখানকার খাদ্য। كالمهل يغلي في البطون গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে থাকবে। كغلي الحميم তা হবে ফুটন্ত গরম পানির মতো। خذوه فاعتلوه الى سواء الجحيم ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ধরো একে, অতঃপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও।
ثم صبوا فوق رأسه من عذاب الحميم অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ তাকে বলা হবে আজাবের স্বাদ আস্বাদন করো তুমি অবশ্যই ছিলে শক্তিশালী একজন অভিজাত মানুষ إِنَّ هَذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ এই শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিল বেশি সন্দিহান ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন অপরদিকে আল্লাহ ভীরু লোকেরা নিরাপদ অনাবিল শান্তির জায়গায় থাকবে ফি জান্নাতিন ওয়া উয়ুন থাকবে মনোরম উদ্যানে ও অমীয় ঝর্ণা ধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে كذلك وزوجناهم بحور عين এমনই হবে তাদের পুরস্কার উপরন্তু তাদের আমি দেব আয়তলোচনা পরমা সুন্দরী হুর يدعون فيها بكل فاكهة آمنين তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলারির অর্ডার দিতে থাকবে লা ইয়াযুকুনা ফিহা আল মাউত ইল্লা আল মাউতাত আল উলা ওয়া ওয়াকাহুম আযাবাল জাহিম প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতে এসে গেছে সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না তাদের রব তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন فضلا من ربك ذلك هو الفوز العظيم হে নবী এ হচ্ছে মুমিনদের প্রতি তোমার মালিকের দয়া অনুগ্রহ এটাই হচ্ছে সেদিনের মহা সাফল্য فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون হে নবী আমি এ কোরআনকে তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে